বিরল। আমি আজকে প্রায় 3 দশক তো চলে গেছে, বহুদিন পরে এমন একটা ছবির রেজাল্ট যেটা যারা জীবনে হলে গেছে কিনা এবং তারা বিয়ে সন্তান আদি হওয়ার পর হলে গেছে কিনা আমার মনে পড়ে না, কিন্তু এমন এমন ফ্যামিলি গেছে যে যারা 2 চার 10 20 25 বা 30 বছর হলো হলে যায় নাই, তারাও এই ছবি দেখতে গেছে, এই প্রিয়তমা ছবি দেখতে গেছে, এবং তারা গিয়ে একদিন গিয়ে ফিরে আসছে, দ্বিতীয় দিন গেছে, আবার বুকিং দিয়ে আসছে, পরিবর্তে এরকম। তা আমরা আমি শিল্পী হিসাবে বলবো যে প্রত্যেকের চেতনা বোধ যেন আসে, এই ধরনের ছবি উপস্থাপন করবে এবং আপনার যে এনভায়রনমেন্ট যেভাবে উপস্থাপন করেছে এটার জন্য ধারাবাহিক যেন বজায় থাকে, আমি প্রত্যেকটা ডিরেক্টর এবং কলাকৌশলীর কাছে এটা আমি বিনীত অনুরোধ। দাদা, আমি ব্যক্তি জীবন নিয়ে কথা বলতে চাই না, পেশাদারিত্ব অভিনয় নিয়ে। একজন শাকিব খান আপনার চোখে অভিনেতা হিসাবে আপনি কীভাবে বিশ্লেষণ করবেন এবং তার কাজ সম্পর্কে কীভাবে মূল্যায়ন করবেন? অনেক ঊর্ধ্বে তার যে স্টাডি এবং তার যে এই অভিনয় নিয়ে ভাবনা অনেক ঊর্ধ্বে, অনেক ঊর্ধ্বে। অনেকে বলে, অনেকের রেফারেন্স দেয় যে অমুক দামাকর তমুক দামাক, কিন্তু আমার জীবনে দেখলাম এই ছোট্ট জীবন দশায় শাকিব আসলেই অলরাউন্ডার। সে সুদর্শন, সে অভিনয়ের এত এক্সপার্ট, মানে অকল্পনীয়। এটা অনেকে জেলাসি করতে পারে বা আমি বা বললাম কেন এরকম বলতে পারে, কিন্তু শাকিব 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 আজকের শাকিব না, অনেক স্ট্রাগল করে আজকে সে যে ড্রামাগুলো করে এবং তার যা বডি ল্যাঙ্গুয়েজ আমাকে আসলেই মুগ্ধ করে যে শাকিব একজন রিয়েল হিরো। শাকিব খানের সঙ্গে আপনারা যখন কাজ করতে যেতেন, তিনি তো নায়ক ছিলেন আর আপনারা তো ভিলেন করেছেন, তো এরকম কোনো মজার ঘটনা স্মৃতি আপনাদের সঙ্গে সম্পর্ক একটু জানতে চাই? সে কখনো হিরো হিসাবে এরকম, আমরা যখন একসঙ্গে বসতাম নানান কথাবার্তার মধ্যে আলোচনার মধ্যে দিয়ে আমরা কাজ করতাম, কিন্তু সে কখনোই আমি যে হিরো ভাব এরকম আমি দেখি নাই, আমি দেখি নাই। আমাকে আমার মতো মানুষকে দেখতো, যেন যদিও জানে সে আমি তার অনেক সিনিয়র, বয়সও সিনিয়র। আমাকে সে বলতো, সুশান্ত কেমন আছেন, ভালো আছেন, বসেন, এ ধরনের তার মানে কথার কথা হোক আর সে ভালোবেসেই হোক, সে বলতো আমি তার মৃত্যু এরকম কিছু দেখি নাই। বর্তমান সময়ে একজন শাকিব খানই শুধু রাজত্ব করে যাচ্ছে, অন্য শিল্পী তৈরি না হওয়ার পিছনে কারণ কি বলে মনে করেন আপনার? আপনাদের অভিজ্ঞতার আলোকে তো সালমান ভাইকে দেখেছেন কিভাবে কাজ করছে, অনেক শিল্পীদের দেখেছেন, তো আসলে এটি কারো বদনাম বা কারোকে উদ্দেশ্যমূলক না, যে আসলে আপনি আপনার এই অভিজ্ঞতার আলোকে, এত বছর অভিজ্ঞতার আলোকে আসলে কি করা উচিত? একটা এটা মানে ক্রিটিক্যাল ঠিক বলবো না, এটা অনেক গভীরের কথা। একজন ব্যক্তি যখন দর্শকের কাছে জনপ্রিয় হবে এবং তার সে যে উপস্থাপন করবে তার বলার ভঙ্গিমা, চরিত্র, একটা দর্শকের মন কিভাবে জয় করবে এটা একান্ত তার ব্যাপার। আমি ইচ্ছা করলেই স্টার হতাম, আমি 10 কোটি টাকার মালিক, এই দেশে বহু কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু হৃদয়ের কাছাকাছি, মনের কাছাকাছি পৌঁছানোর মতো ব্যক্তি হয়তো হাতে গোনা কয়েকজন, তার মধ্যে শাকিব খান একজন। কারণ সে তো অভিনয় দিয়ে তার চেহারা, তার বডি ল্যাঙ্গুয়েজ, তার আচরণ বিধি সব কিছু মিলে সে একজন রিয়েল হিরো, রিয়েল হিরো। আপনি কি প্রিয়তমা ছবিটি দেখেছেন বা প্রিয়তমা ছবি দর্শক? আপনি তো মোহাম্মদপুরে আপনার বাসা আমি জানি, তো এখনকার সময়ে যখন প্রিয়তমা ছবি টবি চলছে, সাধারণ মানুষ যারা একসময় আপনাকে বলতো কিরে এখন তো ছবি চলে না ভাই, আপনাদের বাংলা ছবি এখন কেউ দেখে না, তো এখনকার সময়ে এসে আপনার কেমন লাগে? একেবারে আমি নিজেকে এত ছোট মনে করতেছি, আমাকে ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর মামুন শুটিং করার ঠিক 15 দিন আগেও আমাকে কনফার্ম করেছে, তো আমি কনফার্ম ডেটও দিয়েছি যে অমুক দিন আমি করবো, 4 দিন আমাকে শিডিউল নিয়েছে আমার কাছ থেকে, করবো। হঠাৎ করে আমার ব্যাক পেন, কিডনির সাইডটা পেন, তো আমার কি হঠাৎ করে মনে হলো যে আমি বোধ হয় কিডনির কোনো অসুস্থ ভোগ করতেছি, অসুস্থ হয়ে গেছি। আমার মনের দিক থেকে আমি তৃপ্তি পাচ্ছিলাম না, যতদিন ঘুমায় আসতেছে ঘনে আসতেছে মামুন জিজ্ঞাসা করে দাদা ঠিক আছে, আমি ঠিক আছে। লাস্ট 11th hour যখন শুটিংয়ের আগের দিন বললো যে দাদা তাহলে আপনি এখানে চলে আসেন, আপনার একটা বেশ বাজারে এবং কাজ আছে এবং সিদ্ধাসন আছে সেখানে আপনি ওখানে লাগবেই করলাম, অনেকের ডিমান্ড, হিরো ডিমান্ড করছে, তো এখানে আমার আমিও বলছি ডিরেক্টরকে যে এই কাজের জন্য সুশান্ত দাদা পারফেক্ট, শানু আছে, শিবা শানু, আমি শাকিব খান, তো আমি এই না করাতে এই ছবি ভালো যাওয়াতে আমি কি পেলাম? আমি একজন শিল্পী হিসাবে এত কষ্ট পেয়েছি যে এখন আফসোস হচ্ছে, এখন আফসোস যে আমি কেন করলাম না।
আমি দুই সিনের কাজ করতাম, কেন করলাম না? বহুদিন পরে একটা ভালো একটা উপস্থাপন করেছি, আমি শিল্পী হিসেবে আমি ব্যর্থ, শিল্পী হিসাবে আমি ব্যর্থ হয়ে গেছি যে এতদিন পরে এত ভালো একটা ছবি যাচ্ছে সেই ছবিতে আমি অভিনয় করতে পারলাম না, এটা আমার জন্য আসলে দুঃখজনক।